দেখতে দেখতে 10 মাস কেটে গেছে প্রয়াত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে। তিনি না থাকলেও দর্শকদের কাছে রয়ে গেছে অভিনেত্রীর অজস্র স্মৃতি। কিন্তু 2022 সালের 15ই মে কেন এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী তা আজও কেউ জানেন না। এই কয়েক মাসে পল্লবীকে ছাড়াই নিজেকে বেশ খানিকটা গুছিয়ে নিয়েছেন পল্লবীর বয়ফ্রেন্ড শাগনিক। যদিও পল্লবীর মৃত্যুতে পল্লবীর পরিবার সহ অনেকেই শাগনিককে দায়ী করেছিল, কিন্তু তা প্রমাণিত হয়নি। পল্লবীর মৃত্যুর পরও সোশ্যাল মিডিয়াতে নানান পোস্ট করে থাকেন শাগনিক। তবে আজ প্রথমবার এমন একটি লেখা পোস্ট করেছেন তিনি যা দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন। মৃত্যুর আগে শাগনিক এবং তাদের সম্পর্কের ব্যাপারে কিছু কথা ডায়েরিতে লিখে গিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী পল্লবী দে। আজ সেটাই প্রথমবার প্রকাশ্যে এনেছেন পল্লবীর বয়ফ্রেন্ড শাগনিক। ওই ডায়েরিতে পল্লবী লিখেছিলেন এখন তাদের সম্পর্কটা অনেকটা বদলে গেছে। তিনি লিখেছেন এখন তারা দুজনে খুব রেগে যান। প্রথম দিকে ভুল বোঝাবুঝি বা রাগারাগি হলে শাগনিক বারবার মানাতে আসতেন পল্লবীকে, কিন্তু এখন কেন শাগনিক নিজেও রেগে যান, কেনই বা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছেন? মানুষ কি এভাবে পাল্টে যায়? সত্যি কি শাগনিক বদলে গেছেন নাকি তার বুঝতে কোথাও ভুল হচ্ছে? এমনটাই লিখেছেন অভিনেত্রী পল্লবী। পাশাপাশি পল্লবী এটাও লিখেছেন যে তিনি খুব ভালো করে জানেন যে শাগনিক তাকে কতটা ভালোবাসে, আর পল্লবীও শাগনিককে খুব ভালোবাসে। তাও কেন তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে তা বুঝতে পারছিলেন না পল্লবী। পল্লবী লিখেছিলেন তিনি তার 200% দিয়ে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করছেন, কিন্তু তাও কেন কথায় কথায় রেগে যাচ্ছেন দুজনে? আগে এমনটা ছিল না, তারা খুব হাসি খুশি ছিল, তাদের সম্পর্কটাও ভীষণ ভালো ছিল। কিন্তু এখন রেগে গেলেই দূরে চলে যাবার কথা বলেন, আর কেউ কারুর রাগ ভাঙাতেও আসেন না। বিশেষত এমনটা লিখেছিলেন অভিনেত্রী শাগনিকের উদ্দেশ্যে। শেষে পল্লবী আরও লিখেছেন যে তিনি জানেন যে তারা একে অপরকে কতটা ভালোবাসেন, আর সেই ভালোবাসার জোরে সবটা সামলে নিতে পারবেন এমনটাই মনে করেছিলেন অভিনেত্রী পল্লবী। যদিও এমন কিছু আর হলো না, সবকিছু ঠিক হওয়ার আগেই নিজেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী পল্লবী দে। পল্লবীর এই লেখা পোস্ট করে শাগনিক ক্যাপশনে লিখেছেন, হঠাৎ করে লেখাটা খুঁজে পেলাম মাম্মাম, এটা তোর লেখা। এই লেখা পড়ে অনেকেই ভাবছেন পল্লবীর মৃত্যুতে হয়তো শাগনিকের কোনো দোষ ছিল না। আবার অনেকে প্রশ্নও তুলেছেন, এটা আদৌ কি পল্লবীর লেখা? যদিও এই সব প্রশ্নের উত্তর অজানায় থেকে যাবে। পল্লবী যেখানেই থাকুক ভালো থাকুক। বিনোদন জগতের অন্যান্য খবর নিয়ে ফিরছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।